Hi friends, good evening. Now let us see next question from political science. All previous year questions from PSC, WBCS or other important exams discuss in one video. First question 59. কিছু প্রশ্ন আলোচনা করেছি যেগুলো অবশ্যই দেখে নেবে, খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসব প্রশ্নই ঘুরিয়ে ফিরে আসে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন সাধারণত প্রিভিয়াস ইয়ার সলভ করলেই সমস্ত প্রশ্নের উত্তর পরীক্ষার ফলে আসনেই অ্যাটেন্ড করা যায়। কোন সংবিধান সংশোধন আইনে সমস্ত ভারতীয় নাগরিককে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? 86তম সংবিধান সংশোধন আইনে ভারতীয়দের নাগরিকদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের 109তম সংশোধনীটি কার সঙ্গে সম্পর্কযুক্ত? 109তম সংশোধনীটি সরকারি ভাষার সঙ্গে সম্পর্কযুক্ত। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নিচে দেওয়া বিভূতিগুলি বিবেচনা করুন। ভারতীয় সংবিধানের দ্বিতীয় অংশ ভারতের নম্বর থেকে 35 নম্বর ধারার মধ্যে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিভক্ত আছে। সংবিধানের সম্পত্তির অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার, এটি সাধারণত ভুল। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার হিসাবে ভারতীয় সংবিধানে স্বীকৃত প্রথমে দেওয়া হয়েছিল, পরে এটা সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়। সুতরাং শুধুমাত্র এ অ্যান্সার। ভারতের সংবিধানের দ্বিতীয় অংশ অর্থাৎ 12 থেকে 35 নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি বিবৃত আছে। 63 রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তাদের প্রয়োজন হয় জাতীয় স্বার্থে। রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে কেবলমাত্র জাতীয় স্বার্থে, রাজ্যের স্বার্থে আইন প্রণয়ন করতে পারে না, বা শিক্ষা সামাজিক সুযোগ সুবিধার বিষয়েও তা তুলনামূলকভাবে উন্নত সম্প্রদায়ের স্বার্থে ও সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থে তারা আইন প্রণয়ন করতে পারে না কেবলমাত্র জাতীয় স্বার্থে। ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা, রাজ্যসভা ও বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা। রাষ্ট্রপতি নির্বাচিত হন লোকসভা ও রাজ্যসভা নির্বাচিত সদস্যদের দ্বারা নন, বা কেবলমাত্র লোকসভা নির্বাচিত সদস্যদের দ্বারাও নন, এবং কেবলমাত্র রাজ্য বিধানসভা সদস্যদের দ্বারা নন। 65 সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করছে? 61তম সংশোধনী ভোটদানের বয়স 21 থেকে 18 বছর করেছে। 61তম সংবিধান সংশোধনী সারকিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য, সেটি হলো কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক। সারকিয়া কমিশন গঠিত হয়েছিল কেন্দ্র ও রাজ্যের সম্পর্কে পুনর্বিবেচনার জন্য। কোশ্চেন নম্বর 67 পঞ্চায়েতগুলি কেবলমাত্র কর ধার্য করতে পারে? কোনো কর ধার্য করতে পারে না, কেবল সরকারি অনুদান পায় এবং কর শুল্ক তোলা, ফি ধার্য এবং আদায় করতে পারে। কর শুল্ক তোলা এবং ফি ধার্য প্রভৃতি আদায় করতে পারে পঞ্চায়েতগুলি। ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ যদি তাদের বয়স সর্বনিম্ন কত হয়? যদি তাদের বয়স 14 বছর হয় তাহলে তাদের কারখানা, 14 বছরের কম বয়সীদের কারখানায় নিয়োগ করা যাবে না। পরবর্তী প্রশ্ন, বর্তমানে রাষ্ট্রমঞ্চের মহাসচিব কে? বর্তমানে রাষ্ট্রমঞ্চের মহাসচিব বান কি মুন। অ্যান্সার ইজ সি। সার্বভৌম শব্দটি কোন অর্থটি সঠিক? বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত,
অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ থেকে মুক্ত এবং সীমানা সম্পর্কিত বিতর্ক থেকে মুক্ত এবং কোনো আন্তর্জাতিক সংস্কার নিয়ন্ত্রণ থেকে মুক্ত। অ্যান্সার ইজ এ, বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত। সার্বভৌম শব্দটির অর্থ হল বৈদেশিক সম্পর্ক থেকে নিয়ন্ত্রণ থেকে মুক্ত। 71, কোশ্চেন নম্বর 71, ভারতের সংবিধান চালু হওয়ার সঠিক সাল বা তারিখটি হল 26শে জানুয়ারি 1950 সাল। 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান প্রথম গৃহীত হয়। কোশ্চেন নম্বর 72, রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করেছিল? UNESCO। রাষ্ট্রপুঞ্জের কোন সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করেছে? UNESCO। নেক্সট কোশ্চেন 73, নিম্ন বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় কোনো রাজ্য সংবিধানের 356 দ্বারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? SSR বোম্বাই বনাম ভারত সরকার কর্ণাটক রাজ্য সম্পর্কে বলা হয়েছে। কোশ্চেন নম্বর 74, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি 1948 সালে IAS চালু করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি IAS চালু করেছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল। তিনি প্রথম ভারতীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। কোশ্চেন নম্বর 75, নিম্ন উল্লেখিত দেশগুলির মধ্যে কোন দেশের সংবিধানে প্রচলিত আচার আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানে ব্রিটেনের সংবিধানে প্রচলিত আচার আচরণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 76, কোশ্চেন নম্বর, ধর্মনিরপেক্ষতা এই ধারণাটির সঠিক প্রয়োগ, প্রথম রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করে, রাষ্ট্রনৈতিক উন্নয়ন বা শাসনের ক্ষেত্র কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে রাষ্ট্রীয় নীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তার দ্বারা পরিচালিত হয় না। সো অ্যান্সার ইজ বি, রাষ্ট্রনীতি প্রণয়ন শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তা দ্বারা পরিচালিত হয় না। নেক্সট কোশ্চেন 77, হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? ক্ষুদ্র ক্ষুদ্র জোট জমিতে বিভাজন ও খণ্ডিতকরণের জন্য দায়ী হচ্ছে হিন্দু উত্তরাধিকার আইন। হিন্দু উত্তরাধিকার আইন কিসের জন্য দায়ী? ক্ষুদ্র ক্ষুদ্র জোট জমিতে বিভাজন ও খণ্ডিতকরণ। নেক্সট কোশ্চেন 78, জাতীয় সংহতি দিবস পালিত হয় 31শে অক্টোবর। জাতীয় সংহতি দিবস হচ্ছে 31শে অক্টোবর। নেক্সট কোশ্চেন 79, জাতীয় পরামর্শদাতা পর্ষদের প্রধান কে? সোনিয়া গান্ধী, অর্থাৎ এখানে প্রধানমন্ত্রী হয় বা এখানে সোনিয়া গান্ধী। নেক্সট কোশ্চেন, ভারতের বর্তমান প্রধান বিচারপতি এ কে সিংহ, এটা কোনটাই নয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 81, যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন HS সুরওয়ার্তি। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা, যুক্ত সার্বভৌম বাংলার প্রবক্তা ছিলেন HS সুরওয়ার্তি। HS সুরওয়ার্তি যুক্ত সার্বভৌম বাংলার প্রবক্তা। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকর হলেন সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকর হলেন সুপ্রিম কোর্ট। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র ব্যবস্থা। এটা গণতান্ত্রিক দেশ হয়, যুক্তরাষ্ট্রীয় অবস্থা রাজ্য ও কেন্দ্র একসাথে আলোচনা করা। কোশ্চেন নম্বর 84, ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা হলো 6টি। 85, কোশ্চেন নম্বর, ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট। রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট। কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেট হয় লোকসভায়।
নেক্সট কোয়েশ্চেন 86, ভারতবর্ষে রাষ্ট্রপতি নির্বাচন হয় লোকসভা, রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্যের দ্বারা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় লোকসভা, রাজ্যসভা ও বিধানসভা সদস্যের দ্বারা। বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট। ভারতের সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো কেন্দ্র রাজ্য সরকারের চৌথ বিষয়। কোশ্চেন নম্বর 89, ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক। কোশ্চেন নম্বর 19, ভারত সভার প্রথম সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভার প্রথম সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেন নম্বর 91, ভারতের নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালিত হয় পনেরোই জানুয়ারি। পনেরোই জানুয়ারি ভোটার দিবস হিসাবে পালন করা হয়। কোশ্চেন নম্বর 92, ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় 73তম সংবিধান সংশোধনের দ্বারা। পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কোন বছর? কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলি কাজ শুরু করে 1937। কোন বছর কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে? 1937। 1937 সালে কংগ্রেস মন্ত্রিসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে। নেক্সট কোশ্চেন 94, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা এইটির অন্তর্ভুক্ত হচ্ছে যুগ্ম তালিকা। যুগ্ম তালিকা, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা এটির অন্তর্ভুক্ত হচ্ছে যুগ্ম তালিকা। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা এটির অন্তর্ভুক্ত হচ্ছে যুগ্ম তালিকা। নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। অজিত দোভাল হলেন নবনিযুক্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে 65 বছর। হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে 65 বছর। নেক্সট কোশ্চেন 97, নিম্ন উল্লিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়। ভুল বিবৃতিটি চিহ্নিত করুন। এখানে রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন, রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন, এটা সঠিক। রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন, এটাও সঠিক। রাষ্ট্রপতি ইমপিচমেন্ট দ্বারা সরানো যেতে পারে, সঠিক। সুতরাং ভুল বিবৃতি হচ্ছে রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন না। নেক্সট কোশ্চেন 99, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন RM লোধা। ভুল বিবৃতিটি চিহ্ন করুন। অর্থবিলের উপর কোনো ক্ষমতা থাকে না রাজ্যসভার, অর্থবিলের উপর ক্ষমতা আছে, শাসন ব্যবস্থার উপরে কোনো প্রকৃতি নিয়ন্ত্রণ থাকে না। সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি, এটা সঠিক। এখানে ভুল বিবৃতিটি হলো অর্থবিলের উপর ক্ষমতা আছে, অর্থবিলের উপর রাজ্যসভার কোনো ক্ষমতা থাকে না, লোকসভার ক্ষমতা থাকে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোন দেশ সার্কের সদস্য নয়? মরিশাস। মরিশাস সার্কের সদস্য নয়। ভুটান, বাংলাদেশ, নেপাল সার্কের সদস্য। কৃষি আয়কর সংগ্রহ করে কেবলমাত্র রাজ্য সরকার। কৃষি আয়কর সংগ্রহ করার অধিকার রাজ্য সরকারের আছে। ভারতের যুক্তরাষ্ট্রের বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? 1935 সালের আইনে ভারতের বিচারালয় গঠিত হওয়ায়। নেক্সট প্রশ্ন, ভারতের কর রাজস্বের অধিকাংশ আছে পরোক্ষ কর থেকে। কোশ্চেন নম্বর 105, ভূমি সংস্কার মূলত এদের অর্থনৈতিক অনুসাধন করেছে বর্গাধার শ্রেণী। নেক্সট কোশ্চেন, রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম হলো বিধান পরিষদ। রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম কি? রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম হলো বিধান পরিষদ। রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সাংবিধানিক প্রধান ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সাংবিধানিক এখানে। নেক্সট কোশ্চেন, গণপরিষদের সভাপতি
পেয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, গণপরিষদের সভাপতি। ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে সূচনা হয় 7ই এপ্রিল 2014। নেক্সট কোশ্চেন 110, লোকসভা বিরোধী নেতা নিম্নলিখিতের মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করে? লোকসভার বিরোধী নেতা কেন্দ্রীয় মন্ত্রীর সমান পদমর্যাদা ভোগ করে। লোকসভার বিরোধী নেতারা তাদের কেন্দ্রীয় মন্ত্রী সমান। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ হলো 6 বছর। রাজ্যসভার সদস্যের পদে মেয়াদ হলো 6 বছর। নেক্সট কোশ্চেন, 2014 নভেম্বরে যে জাস্টিন মুকুল মটকাল কমিটি সুপ্রিম কোর্টে তার অন্তিম রিপোর্ট জমা করে দেন, সেটি গঠিত হয়েছিল আইপিএলের ম্যাচে দুর্নীতি নির্ধারণের জন্য। নেক্সট কোশ্চেন 113, ভারতের গণতন্ত্রের পদ্ধতি হলো বহুদলীয় ও সংসদীয়। দ্বিদলীয় নয়, এখানে বহুদলীয়। ভারতের অনেক রাজনৈতিক পার্টির উপস্থিতি লক্ষ্য করা যায়, সুতরাং বহুদলীয় ব্যবস্থা। নেক্সট কোশ্চেন 114, রাজ্য আইনসভা একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন। নেক্সট কোশ্চেন 115, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান হয়েছে? 12 নং ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে। 116, ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতা লুপ্তির ঘটনা হয়েছে? 17 নং ধারায় ভারতীয় সংবিধানের সর্বপ্রকার অস্পৃশ্যতা অবলুপ্তি করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘন করা হয়েছে? 19 নং ধারায় বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। কোশ্চেন নম্বর 118, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা বা পরিচালনা করার অধিকার থাকবে? 26 নং ধারায় বলা হয়েছে। কোশ্চেন নম্বর 119, ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় আত্মা অনুকূলে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? 28 নং ধারায় বলা হয়েছে। কোশ্চেন নম্বর 120, ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্র থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকদের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা এবং এর কোনো একটির জন্য? 29 নং ধারায় সব উল্লেখ আছে। কোশ্চেন নম্বর 121, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? 40 নং ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে। কোশ্চেন নম্বর 122, ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? 44 নং ধারায় সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে। 44 নং ধারায়। নেক্সট কোশ্চেন 123, কে দুয়াশা সিয়াশা ব্যবস্থা চালু করেন? জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীর দুয়াশা সিয়াশা নীতি চালু করেন। নেক্সট কোশ্চেন 124, কেন্দ্রীয় সরকার বর্তমানে পারমাণবিক শক্তি সংশোধন বিল 2015 প্রস্তাব এনেছে যাতে দেশে দ্রুত নতুন পারমাণবিক প্রকল্প প্রতিষ্ঠা করা যায় এবং বাস্তবে রূপ দেওয়া যায়, এই বিল কোন বর্তমান বিলের সংশোধন চাওয়া হচ্ছে? পারমাণবিক শক্তি আইন 1962 এর সংশোধন করা হয়েছে, পারমাণবিক আইন 1962। নেক্সট কোশ্চেন 16ই ডিসেম্বর 2015, মহামান্য সুপ্রিম কোর্টের রুলিং সম্বন্ধে কোনটি সঠিক নয়? দিল্লির জন্য মাল পরিবহনকারী ট্যাগুলি 200% গ্রিন সেস দিতে হবে।
কোশ্চেন নম্বর 126, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? 7টি, 10টি, 15টি, 20টি? 15টি। পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা 15টি। কোশ্চেন নম্বর 127, আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্গত বিষয় সংখ্যা 47টি। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডে নির্দিষ্ট করা হয়েছে? 1নং ধারায় ভারতীয় রাষ্ট্র সম্পর্কে এবং ভূখণ্ড সম্পর্কে উল্লেখ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয়, পুরোপুরি এককেন্দ্রিকও নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়, কথাটি কে বলেছেন? কথাটি বলেছেন টি বসু। যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রীয় নয়, কথাটি বলেছেন টি বসু। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে? নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে 2নং অংশে। নেক্সট কোশ্চেন, পার্লামেন্টে তার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না, ভারতের রাষ্ট্রপতি অনুমতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা চলে না। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর লেটেস্ট video for on various topic, English or GK GS. Thank you for watching this video.